আপনারা দেখছেন একুশে টেলিভিশন একুশে টেলিভিশনের প্রতিদিনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশে সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিগা সুলতানা তন্নি আজ বাংলা দুই মার্চ চোদ্দশো ইংরেজি পনেরোই জানুয়ারি দু হাজার রবিবার দেশ ও দেশের বাইরে সকল দর্শক যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা দর্শক অতিথি আড্ডায় আজ আমাদের সাথে থাকবেন কণ্ঠশিল্পী নিয়াজুল হক নিয়াজ আজকের অতিথির সাথে সরাসরি কথা বলতে চাইলে এক্ষুনি ফোন করতে পারেন আট এক দুই নয় আট পাঁচ এক ও আট এক আট নয় পাঁচ এক দুই এ নম্বরে দেখছিলেন দ্য গার্ল উই দ্য ড্রাগন টাটো চলচ্চিত্রের অংশ বিশেষ দর্শক একুশে সন্ধ্যার এবার আয়োজনে রয়েছে অতিথির সাথে আড্ডা আজ আমাদের সাথে আছেন কণ্ঠশিল্পী নিয়াজুর হক নিয়াজ আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে স্বাগত আজকের একুশে সন্ধ্যায় কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আমিও ভালো আছি আচ্ছা আমার হাতে খুব চমৎকার একটি অ্যালবাম আছে আপনার প্রিয়তমা শোনো এবং গত সপ্তাহে এটা রিলিজ হয়েছে অগ্নিবীণা থেকে জি তো আমি জানি যে আপনি তো অনেক বছর ধরে প্রায় পাঁচ বছর ধরে আমেরিকাতে আছেন সেখানে একজন পুলিশ অফিসার হিসেবে আপনি কাজ করছেন তো সেখান থেকে একজন কণ্ঠশিল্পী হিসেবে মানে আমাদের এখানে এসে মানে অ্যালবাম রিলিজ করেছেন মানে জিনিসটা কিন্তু মানে একদম ফুল ডিফারেন্ট ট্র্যাক তাই না আচ্ছা এই কেন আমি একটু জানতে যাচ্ছি আচ্ছা আসলে আমেরিকাতে আছি কিন্তু 95 সাল থেকে আর পুলিশ অফসার ফর দ্য past এখন কি না আসলে তো গান আমার ভিতরে একটু ছোট থেকেই আর পুলিশ থেকে পরে এসছে এই জন্যই ধরেন ধরেন কাজে গেলে ইউনো পুলিশ অন আর বাসায় গেলে যখন মিউজিক্যাল একটা ইয়ে করি তখন ওই সেটিংয়ে নিজেকে ইয়ে করতে হয় এবং এইভাবেই আমার মিউজিক আর কাজটা ইয়ে করতে হয় তো এই গানের প্রতি ভালোবাসা তো ছোটবেলা থেকে আমি শুনছিলাম যে আপনার মামাও কিন্তু সঙ্গীতের সাথে আছেন আদনান বাবু খুব জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী জি এবং আপনি মানে আপনার ফ্যামিলি যারা আছেন সবাই সঙ্গীতের সাথে আছেন তো এটাই কি ইনস্পিরেশন মানে মিউজিকের ক্ষেত্রে আসার হ্যাঁ হ্যাঁ डेफिनेटলি এটা তো বলতেই হয় আমি অবশ্যই বলতে চাই মিউজিকটা মনে আমার ভিতরে আসছে আমার ব্যক্তিগতভাবে আমার মায়ের কাছ থেকে জেনারিকলি কারণ অনেক আগে আম্মু গানও গেত এবং মাল্টিপল ইনস্ট্রুমেন্ট প্লে করতো হারমোনিয়াম তবলা সব সহ এবং জিনিসটা মনে সেভাবে আমার ভিতরে এসছে এবং বাবু কথা আপনি অনেকে খুব ভালো করে জানেন খুবই জনপ্রিয় শিল্পী এখানে হ্যাঁ উনি আমার আপন মামা হয় এবং উনি ছাড়াও আমার ছোট মামাও আগে ব্যান্ডের সাথে জড়িত ছিলেন তিনি উনি গিটার বাজান এবং আমার বড় মামাও একুশ থেকে ছা উনিও মাল্টিপল ইনস্ট্রুমেন্ট প্লে করেন

আহ অ্যালবামটা পুরাপুরি সলো আপনার ধরেন কথা সুর মিউজিক ভোকালস এবং কতগুলো ট্র্যাকে আমি র‍্যাপ নিজে করেছি এরকম নিজে করা সব ফুলে নিজে করা আমার নিউইয়র্কের সানসোন স্ট্রিটে আমার গানগুলো ধারণ করা হয় তো মানে আপনার কোন দিকে মানে গানের তো বিভিন্ন ধরনের গান আছে আধুনিক ফোক আপনি কোন ধরনের গান আসলে করতে বেশি প্রেফার করেন আমি আসলে আমার মনে আধুনিকটাই বেশি করা হয় সব সময় আচ্ছা হ্যাঁ আমি নিউইয়র্কেও আ আপনার ধরেন বেশ 18 19 বছর থেকে আমি কনসার্টে পারফর্ম করেছি এবং আপনার শোতে যখন স্ট্রিট ফেয়ারসে যখন মেলা হয় ওখানে সেখানে পারফর্ম করেছি ওখানে বেশিবার আধুনিক গান গাওয়া হয়েছিল আচ্ছা আমেরিকা তেও তো আপনার একটি অ্যালবাম রিলিজ হয়েছিল এর আগে তাই না তো সেটা সেটা নাম কি ছিল সেটা নাম ছিল ওটাই আমার সবচেয়ে ফার্স্ট এভার অ্যালবাম রিলিজ আ সেটা নাম ছিল বসে আছি আচ্ছা ওখানে আটটা গান ছিল আর আর এখানে ওখানে আসলে তো বাংলাদেশ তো এখানেই সেজন্য এখানে যেহেতু ইভেন দো আমেরিকা আপনার বাঙালি বাঙালি কমিউনিটিটা এখন খুবই খুবই বড় অনেক মানুষ আছে কিন্তু দেশের মানুষ তো এখানেই এই জন্য আমি ওখানে ওটা করেও আমি ক্ষান্ত হইনি আমি এখানে কাজ চালিয়ে চালিয়ে গিয়েছি এবং ফাইনালি এখানে এসে তারপর এই অ্যালবামটা রিলিজ করা হয় এবং না নয় আসলে এটা আমার শ্রদ্ধেয় সার কুমার বিশ্বজিতের সহযোগিতা এই অ্যালবামটা এখানে অগ্নিবিনা রেকর্ড লেভেল থেকে রিলিজ করা সম্ভব হয়েছে মানে উনারও একটা সহযোগিতা ছিল সেক্ষেত্রে জি জি জি

জি জি মানে সবকিছুর একটা মিক্সড টেস্ট এখানে পাওয়া যাবে তো এটা কেমন মানে আপনার प्रिपरेशनটা কেমন ছিল অ্যালবামটা করার আগে মানে কি চিন্তা করে এই যে বাইরে আছেন এত বছর তারপর বললেন যে না দেশে কিছু করতে চাই এই যে চিন্তাটা তো সেটা জন্য তো নিতে হয়েছে তো কিভাবে চিন্তাটা করেছেন যে কি করব আসলে প্রিপারেশনটা কেমন ছিল হ্যাঁ प्रिपरेशन তো জাস্ট আমি এই পুরা চিন্তাতেই এরকম যে আমি দেশে আমার এখানে একটা অ্যালবাম রিলিজ করার ইচ্ছা তো অনেক আগে থেকেই এবং আমি জাস্ট কোন একটা একটা জাস্ট এমনি একটা অ্যালবাম রিলিজ করতে না আমি একটু অ্যালবামের ভিতরে কিছু কিছু চমক রাখতে চেয়েছি যে আপনি আমার সিডিটা ঢুকালেন কোনো ইন কোনো একটা সিডি প্লেয়ারের গাড়ির মধ্যে এবং আপনি ট্র্যাক বাই ট্র্যাক শুনলেন এবং প্রতিটা গানে কোনো না কোনো রকম একটা একটা সারপ্রাইজ পেলেন আমার কাছ থেকে আমার মেইন চেষ্টাটা এটাই ছিল আচ্ছা চমৎকার তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে এই যে আপনি তো অনেক বছর ধরে আমেরিকাতে আছেন সেখানকার কালচারটা আপনি দেখেছেন খুব কাছ থেকে এবং পাশাপাশি আমাদের দেশের বাংলাদেশের কালচারটা আপনি অনেক যেহেতু ছোটবেলা থেকে এখানে ছিলেন তার পরবর্তীতে আমেরিকাতে যাওয়া হয়েছে এখানকার মানে কালচার আপনি ভালো মতন জানেন তো সেক্ষেত্রে এই যে দু দেশের যে মানে কালচারের ডিফারেন্স বা গানের ধরনটা এই মানে আপনার গানে আসলে এটার প্রভাব কিভাবে পড়েছে যে মিক্সড কি কোনো মানে এফেক্ট পড়েছে এই ক্ষেত্রে গানের ক্ষেত্রে আসলে আমি তো এখানে আমার জন্ম এখানেই আমি আমি বর্ন বর্ন অ্যান্ড ব্রেড বেঙ্গালি আমার আমার ভিতরে প্রতিটা রক্তের ভিতরে বাংলা আছে কিন্তু এখানে আমি অনেক জানি যে অনেকে মনে করে হ্যাঁ যে বাংলাদেশ সব দিক দিয়ে অনেক পিছনে এরকম ইয়ে আসলে আমি ওখানে যাওয়ার পর বুঝতে পারলাম যে আসলে ওরা এত অ্যাডভান্সড কিন্তু ওদের যেমন ওরা তো ফ্রিডম স্বাধীনতা পেয়েছে আপনার ছিয়াত্তর সালে দুইশো অনেক আগে দুইশো দুইশোর বেশি সালের আগে

জি কে আছেন আমাদের সাথে টনি আপু আমি পানু জি পানু ভাই আমার আলম পানু মামিন সিং থেকে বলছি জি পানু ভাই কথা বলুন আমাদের অতিথি স্যার অতিথি নিয়াজ সাহেব ওনার গান আমি কখনো শুনি তো ইনশাআল্লাহ আজকে ভাগ্য হবে ওনার একটা গান শোনার উনি আমেরিকাতে থাকেন আবার পুলিশের চাকরি করেও গান গাচ্ছেন অবশ্যই আমাদের লাল সবুজ পতাকা ওখানে উরাচ্ছেন আমরা অত্যন্ত খুশি ভাই একা কেমন আছেন আহ সংগম ভালো আছেন আপনি আমার সঙ্গে কয়েকজন অ্যাডভোকেট ডাক্তার ব্যবসায়ী লেখক সাংবাদিক গবেষক কয়েকজন আমরা বসে আমরা মিটিং করব একটু পরে দেশ শতক পূর্তি তো সবাই আপনার অনুষ্ঠান দেখছে একদম পিন সাইলেন্ট হয়ে সবাই দেখছে তো একজন লেখক একটা রিকোয়েস্ট করেছে জি হ্যাঁ বলেন এটা হলো উনি উনি বলেছেন যে উনি যেন বাংলা কথা বাংলাদেশের মতো করে বলেন এটা আমাকে একটু রিকোয়েস্ট করা হয়েছে উনি লেখক প্রফেসর মানুষ উনি আপনাকে বলেছে আপনি যেন বাংলা কথা বাংলাদেশের মতো করে বলেন কাইন্ডলি বিষয়টা খেয়াল রাখবেন

দর্শক কথা হচ্ছিল আমাদের আজকের অতিথির সাথে সময় হলো ছোট্ট একটি বিরতির আমন্ত্রণ সন্ধ্যায় দর্শক আপনারা আগে থেকে জানেন আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কণ্ঠশিল্পী নিয়াজুল হক নিয়াজ আজকের অতিথির সাথে সরাসরি কথা বলতে চাইলে ফোন করতে পারেন আট এক দুই নয় আট পাঁচ এক ও আট এক আট নয় পাঁচ এক দুই এই নম্বরে আচ্ছা ব্রেকে যাওয়ার আগে আমাদের একজন দর্শক কিন্তু রিকোয়েস্ট করেছিলেন গানের তা আপনি কি নিশ্চয়ই রিকোয়েস্টটি রাখবেন অবশ্যই অবশ্যই ওয়ে হ্যাঁ তাহলে আমরা দুই লাইন গান শুনে ফেলি তাহলে আমি আমার অ্যালবাম প্রিয়তমা শুনে থেকে চুপি চুপি বলো শোনা একটা ট্র্যাক আছে সেখান থেকে আমি দুই লাইন গান শোনাচ্ছি আশা করি পছন্দ করবেন অবশ্যই চুপি চুপি বলো শোনা কানে কানে লজা পেও না তুমি আমার শনে হাত ধরো না বুকের ভেতরে সারা জীবন রেখো চুপ থেকো না ঠোঁট দিয়ে বলো কত ভালোবাসো চুপি চুপি বল শোনা কানে কানে লজ্জা পেও না তুমি আমার শনে

সব হিট হিট গান গুলা বারবার দেখতে অনেক ভালো লাগে এবং উনি ডেফিনেটলি এবং স্যারের পরে তো বলতে হয় আমার ফুয়াদ ভাইয়ের মিউজিক কম্পোজিশন গুলা ভালো লাগে এখনকার এখন খুবই ভালো কাজ করছেন জি হ্যাঁ জি জি ফুয়াদ ভাই হাবিব এদের এদের মিউজিক কম্পোজিশন আমার আমার খুব পছন্দ অনেক পছন্দ আচ্ছা আরেকজন দর্শক আছেন আমাদের সাথে আরেকটা ফোন নিয়ে আসি দর্শক আপনার নাম বলে কথা বলেন আমাদের অতিথির সাথে হ্যালো জি কে আছেন আমাদের সাথে আমি একটু নিয়াজের সাথে কথা বলতে অবশ্যই আপনার নামটি বলে কথা বলুন আমি বানানি থেকে বলছি রত্না বলছি বানানি থেকে নিয়াজ আমি তুমি করেই বলি তোমার গান হয়তো আসলে শুনতে পাই নাই কিন্তু তুমি যে এখন গাইলে আসলে খুব ভালো লেগেছে আর বিদেশি থেকেও তুমি বাংলাদেশের প্রতি ভালোবাসা এটা এটা অনেক 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 মানে রইল আপনাকে ফোন করার জন্য আসলে নিঃসন্দেহে মানে এটা কি বলবো আপনার প্রশংসা দাবি যে এই যে এত বছর ধরে দেশের বাইরে আছেন তারপরেও কিন্তু এই যে দেশের প্রতি টান ঘুরে ফিরে আপনি দেশে এসছেন এখানে অ্যালবাম রিলিজ করছেন এটা মানে সত্যি অসাধারণ মানে এই এই টানটা কিভাবে মানে বোধ করেন মানে এই যে চিন্তাটা যে না আমি দেশে গিয়ে কিছু করব এটা মানে কেন মানে সবসময় কি কিভাবে চিন্তাটা হয় দেশের জন্য হ্যাঁ আসলে এই দেশ থেকে দূরে যত দূরে থাকা হয় এবং যত বেশি সময় থাকা হয় আসলে টানটা কিন্তু তত তত গভীর হয় আচ্ছা গভীর হয় বলেন যে এরকমই এইজন্য যত দূরে থাকি এই তখনই আর কি আমার যে বুকের ভিতরে তৃষ্ণা থাকে যে আমি আরো যে কবে দেশে ফিরে যাব এবং দেশের জন্য কিছু একটা করব এরকম ব্যাপারে এরকমই ভিতর কাজ করে যে না আমাকে দেশে গিয়ে কিছু করতে হবে বা দেশের জন্য করতে হবে আমার অবস্থা দিয়ে আমার ক্ষমতা দিয়ে আচ্ছা আমাদের সাথে আরেকজন দর্শক আছেন আরেকটা ফোন ই আছে দর্শক আপনারা নাম বলে কথা বলুন আমাদের অতিথির সাথে হ্যালো হ্যালো জি কি বলছিলেন হ্যালো হ্যালো জি শুনতে পাচ্ছি কে বলছিলেন আমি নিয়াজ ওনার গানটা আমি শুনছি গানটা আমার খুব প্রিয় আমি নিউ ইয়র্কেই ছিলাম তো ওইখানে আপনার গানটা আমার শোনার সুযোগ মিলছে তো আমার গানটা খুব ভালো লাগছে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি নিউ ইয়র্কে থেকেও কিভাবে এত সুন্দর বাংলা বলেন আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা এটার সোজা উত্তরটা হচ্ছে এই কোশ্চেনটা আমার আম্মুকে জিজ্ঞাসা করলে বেটার হবে আমার আম্মু অনেক সুন্দর করে বাংলা বলে এবং আমি সব সময় চেষ্টা করি যে আম্মুর মতোই যদি বাংলা বলতে পারতাম এখন কতটুকু আসলে পেরেছি সেটা তো ঠিক বলতে পারবো না কিন্তু চেষ্টা করি চেষ্টাটা সব সময় হ্যাঁ আমার আম্মু অনেক অনেক সুন্দর বাংলা বলে এবং আমি সব চেষ্টা করি আম্মুর মতোই বলার চেষ্টা অবশ্যই আচ্ছা আরেকজন দর্শক আছেন আমাদের সাথে স্যার স্যার দর্শক আপনার নাম বলে কথা বলুন আমাদের অতিথির সাথে হ্যালো জি কথা বলুন হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি আমি বলছি মহাখালি থেকে জি কথা বলুন আমাদের অতিথি শুনছেন আমি আচ্ছা নিয়াজের সঙ্গে কথা বলছি নিয়াজ হ্যালো জি সালামালাইকুম বলেন আপনার আমি আপনার প্রোগ্রামটা দেখলাম আপনার গানটিও শুনলাম আমার বেশ ভালো লাগলো থ্যাংক ইউ আপনাকে বাংলাদেশের সংগীত অঙ্গনে একজন নিয়োগ আমার হিসেবে আমি শুভকামনা জানাচ্ছি থ্যাংক ইউ আর আমি জানতে চাচ্ছি গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এর আপনি মাত্র মানে প্রথম সিডি বের করেছেন ভবিষ্যতে আপনি এরপরে কি পরিকল্পনা আছে আপনার আচ্ছা আমি এটাই জানাই ধন্যবাদ আপনাকে আসলে গান নিয়ে সামনে নিশ্চয় অনেক প্ল্যান রয়েছে তো সেগুলো যদি একটু আমি আসলে এই দেশের মানুষদের পারমিশন নিয়ে আমি আমি চাই সামনে এগিয়ে যেতে এই মিউজিক এই ইন্ডাস্ট্রির দেশের মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যে আমি গান তৈরি করবো এবং ভিন্ন ধরনের গান আমি প্রতিবার প্রেজেন্ট করার চেষ্টা করব যেটা শুনে আমি আশা করবো যে আপনি কিছুটা হলেও যেন আমার গানটা এক্সেপ্টে একসেপ্টেবল হচ্ছে আমার আমার এটাই চেষ্টা এবং ডেফিনেটলি এবং ইনডেফিনেটলি আমার মিউজিক কন্টিনিউ করার ইচ্ছা এই দেশে যেখানেই থাকুক অবশ্যই তো এটা তো গেল গানের প্রসঙ্গে আপনার প্ল্যান তো আমি যে আরেকটি প্রসঙ্গ বলেছি এর আগে যে আপনি ওখানে আছেন আমেরিকাতে সেখানে আপনি একজন পুলিশ অফিসার হিসেবে কাজ করছেন এবং আপনি ওখানে ক্রিমিনাল লর উপরে পড়াশোনা করছেন জি জি মাস্টার্স করছেন আহ তো সেক্ষেত্রে আমি যদি বলি যে এত কঠিন একটা কাজ বা এত কঠিন একটা প্রফেশন সেখান থেকে সেখানে কাজ করছেন সেখানে ফুল কনসেন্ট্রেট করতে হচ্ছে তার পাশাপাশি এই যে গান নিয়ে এত প্ল্যান সেটা আসলে কিভাবে সম্ভব হবে সেটাকে পাশাপাশি এগিয়ে নেওয়া আসলে আমি পার্সোনালি কিন্তু কোনো কিছু যে ধরা ছোঁয়ার বাহিরে এটা আমি কখনোই বিশ্বাস করতে রাজি না এবং বিশ্বাস করতে প্রস্তুত না আমার মনে হয় মানুষের জন্য যে কোনো কিছুই সম্ভব আপনার ইচ্ছাটাই মনে হয় সবচেয়ে বড় এখন আমি আমি পার্সোনালি বিশ্বাস করি যে আমি আমি যেতে পারবো এবং আমার জব আমি আল্লাহর দিলে আমি করছি এবং দোয়ায় আমি গত পাঁচ বছর ধরে এবং সেটাও চালিয়ে চালিয়ে যেতে চাই এবং ডেফিনেটলি এটার সাথে মিউজিক তো আমি কোনোভাবেই কুইট করার জন্য আমি রেডি না মনে প্রাণে আসলে এর প্রতি ভালোবাসাটা

তার মধ্যে দেশের গান ফোক গান এগুলি রয়েছে খুব ভালো লাগছে তো আপনি তো আমেরিকাও গান গিয়েছেন ওখানে বাংলাদেশি কমিউনিটির মধ্যে আপনার রেসপন্স তাদের আপনার গানে আর আপনি যেহেতু গান করেন দেশের গানের ফোক গান যে কোনো প্লিজ আজকে একটু দেশের গান অথবা ফোক গান শোনাবেন আরেকটি কথা যে আপনার বাংলা ভাষার উচ্চারণ খুবই সুন্দর খুবই ভালো তো একজন দর্শক বলেছিল আমি তার মধ্যে একমত নয় কিন্তু খুবই সুন্দর ভাবে আপনার বাংলার কথা বলেন ধন্যবাদ অনেক প্রশংসা করলেন আপনার আসলে কমেন্ট এক একজন এক এক রকম হতেই পারে যাই হোক তো উনি জানতে চাচ্ছিলেন যে বিষয়টি যে ওখানে যে আপনি আমেরিকাতে গান করেন সেখানে মানে বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তাদের কাছে আসলে রেসপন্সটা কেমন পান গান করে বা তারা কি ধরনের গান শুনতে চায় আপনার কাছ থেকে ও ওখানেও মোটামুটি আসলে যেরকম বলছি কনসার্টে যখন পারফর্ম করি এবং মেলাতে এই জায়গাগুলোতে বেশি পারফর্ম করা হয় একানো মোটামুটি আধুনিক গান আর জাস্ট একটু মিক্স টেস্ট একটু সারপ্রাইজ দিতে যায় প্রতিবার ওখানে এখন এর তো কিভাবে বলবো কিন্তু মোটামুটি দর্শক তো মনে হয় আমার গান কিছু হলে পছন্দ করে ওখানে আমার আমার যতদূর মনে হয় আচ্ছা এবং সেই জন্যই কিন্তু এত দূর কষ্ট করে আমাদের মানে বাংলাদেশে এসেও গানের সেই মানে চেষ্টাটা তাই না জি 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 তো অনেক ভালো লাগছিল কথা বলে কিন্তু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ তবে ওই যে দর্শক রিকোয়েস্ট করেছিলেন যে একটা ফোক বা অন্য দেশের গান শুনতে চান তো আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নেব আমি তো দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি স্যার ঠিক আছে প্রিয় দর্শক একুশের সন্ধ্যার আজকের আয়োজন এ পর্যন্তই একুশে টেলিভিশনের প্রতিদিনের সব অনুষ্ঠান সরাসরি দেখতে একুশের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট একুশে টিভি ডট ভিজিট করতে পারেন অথবা ফেসবুক ও টুইটারে একুশ টিভি লাইভ সার্চ করে সরাসরি একুশ টেলিভিশন দেখতে পারেন দর্শক কাল আবার আসবো নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে সে পর্যন্ত দেখতে থাকুন একুশের সকল আয়োজন আমি অ্যালবামের যে মধ্যে দেশাত্মপূর্ণ গানটা আছে আর নদীর মায়া সেটা দুই লাইন গিয়ে উনার রিকোয়েস্ট আমি শেষ করছি নদীর মায়ায় আর মেঘেরো ছায়ায় লাল সবুজে দেখো না পতাকায় তোমার আমার ঠিকানায় পতা যমুনায় ভরে ওঠা ককির ডাকা পাল তোলা নৌকায় তোমার আমার ঠিকানায় পত যমুনায় ভরে ওঠা ককিল ডাকা পাল তোলা নৌকায় থ্যাংক ইউ